হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকের বাবার জন্য ওষুধ আনতে যেতে হবে। তো প্রতিবারের মতনই নমসি চলে যাবে, আমি ওর সাথে যেতে পারবো না। তো আমি কাজে বেরাই মোটামুটি ওই 10:30টার সময়। তো আমার সাথে যদি বেরাতে পারে তো খুবই ভালো হবে, আর না হলে আমার পরেই বেরাবে কাজ বাজ সেরে। তো এখন ওই জন্য তাড়াতাড়ি একটু রান্না করার চেষ্টা করা হচ্ছে, তো ওই জন্য আমি ওর সাথে লেগে পড়েছি। আগের দিনই একটু মাছ নিয়েছিলাম, বেশি করে নদীর মাছ, আর নিয়েছিলাম চিংড়ি। তো সেই মাছটা আজকেও একটুখানি বেঁচে গেছিলো, তো সেটা দিয়ে একটুখানি ঝাল করা হচ্ছে। আর চিংড়ি মাছ যেহেতু ছিল, সেটার জন্য একটু বাজারে গিয়ে কুমড়ো এনেছি। আর বাড়িতেই কিন্তু আমাদের পুঁইশাক ছিল, তাই মা হচ্ছে সেইগুলো কাটতে শুরু করে দিয়েছে। আর আমাদের বটিটা কী হয়েছে, ভেঙে গেছে, তো সেটা এখনও পর্যন্ত তো সারানো হয়নি। তাই হচ্ছে ঠাকুরের বটি দিয়েই কিন্তু সবজি কাটা হচ্ছে, মানে পেঁয়াজটা বাদে পেঁয়াজটা আমরা ছুরিতেই কেটে নিচ্ছি, কিন্তু সবজিগুলো কিন্তু সবই ঠাকুরের বটিতে কাটা হচ্ছে। আমাদের বাড়িতেই পুঁইশাক গাছ থাকা সত্ত্বেও আমরা অনেকদিন পুঁইশাক কুমড়ো দিয়ে চচ্চড়ি খাইনি। আর আজ যেহেতু চিংড়ি কেনা হয়েছে, তাই অসীমকে জোর করেই বাজারে পাঠালাম কুমড়ো আনার জন্য, পুঁইশাক কুমড়ো চিংড়ি দিয়ে তরকারি বানিয়ে নেবো বলে। পুঁইশাক চিংড়ি দিয়ে খেতে তো দারুণ লাগে, তবে এই পুঁইশাক কুমড়ো আর ছোট কাঁকড়া চচ্চড়ি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি অনেক খাবারই বিয়ের আগে খেতাম না, বিয়ের পর খেয়েছি, সেরকম এই পুঁইশাক দিয়ে কাঁকড়াও বিয়ের পরই খেয়েছি। আর এই সব রান্নাই কিন্তু আমার শাশুড়ি মা আমায় শিখিয়েছে। এই কাঁকড়ার রেসিপিটা তোমাদের সাথে অন্য কোনো দিন ভাগ করে নেব। আজ যেমন সকাল সকাল উঠেছি, তেমন সবাই মিলে কিন্তু কাজগুলো ঝটফট করে নিয়েছি। ওইদিকে মাছের ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে, শুধু এই তরকারিটা একটু মাখামাখা হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব, আর তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব। অসীম কাজে বেরিয়ে গেছে, আমি ওর সাথে বেরাতে পারিনি। এখন প্রায় 12টা বাজে, আমি স্নান করে খেয়ে হসপিটালের জন্য বেরিয়ে পড়েছি। আমার সাথে আমার মা যাবে, আমি একা একা যাই, তাই সাথে করে কেউ গেলে খুব ভালো লাগে। বিয়ের আগে আমি কোথাও গেলে মা আমার সাথে সবসময় যেত, সেই অভ্যাসগুলো এখনও রয়ে গেছে, তাই এখনও আমি কোনো কাজে গেলে মা আমার সাথে যায়, আর মা কোথাও গেলে আমি মার সাথে চলে যাই। আজ ডাক্তার দেখানো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর ট্রেনও দেরিতে ছিল, তাই সুযোগ পেয়েই মা মেয়ে মিলে কেনাকাটা করে নিয়েছি। চলে এসেছি বাড়িতে, আর এই দেখো এই ব্যাগটা নিয়েছিলাম, ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর লেগেছে। আর এই যে কিছু কাটার আর ক্লিপ নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই দুটো নাইটি। বাড়ি এসে যখন পৌঁছলাম তখন প্রায় 4টে বাজে, খুব খিদে পেয়ে গেছিলো, তাই এসে স্নান করে খেতে বসে পড়েছি ভাত ভাজা ডাল আর মাছের তরকারি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে।